শুভ জন্মদিন, আজ তোমার শুভ জন্মদিন। যেমন আসি রাতের পরে সোনা ঝাড়া দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। আজকে মনে হচ্ছে যে এই তো সেদিন, মানে কয়েকদিন আগে মনে হচ্ছে যে আমি ছোট্ট পুতুলটাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। আমার কোল জুড়ে আমার এই ছোট্ট পুতুলটা এসেছিল, আমার সব কিছু, আমার পুরো পৃথিবীটা আমার এই ছোট্ট মেয়েটা, আমার ছোট্ট পুতুলটা। তোকেই তো সেদিন নিয়ে আসলাম, কিন্তু দেখো দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। তো এই তো সেদিন আমার ঘরে ওকে নিয়ে আসলাম, ও সুন্দর ছোট্ট ছোট্ট দুটো হাত পা নাড়াতো, হাসতো, তাকিয়ে থাকতো, এরকমটা মনে হচ্ছে যে মানে সত্যি এই মানে সবথেকে জীবনের বড় উপহার পাওয়া বোধহয় এটাই হয় যখন একজন মেয়ে মা হয়, না? তো আমিও সত্যি মা হয়েছি, এখন বুঝি মায়ের মর্মটা। তবে আমি এটাই চাই যাতে আমার মেয়ের সমস্ত পরিস্থিতিতে আমি আমার মেয়ের পাশে থাকতে পারি। আমি তার ভুল, তার ঠিক, তার ভালো মন্দ, তার খারাপ যাই হোক, আমি সব কিছুতে যাতে আমার মেয়ের পাশে থাকতে চাই, কারণ আমার একমাত্র জীবনই আমার এখন আমার মেয়ে। তো ওর যা কিছুই হোক আমি ওর পাশে থাকতে চাই সবসময়। তো আর তোমরা সবাই মামার এই আজকের শুভ জন্মদিনে, মামার শুভ জন্মদিনে সবাই আশীর্বাদ করো ওকে, ও যাতে অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। সব থেকে প্রথম কামনা এটাই যে আমার বাচ্চা যাতে ভালো আর সুস্থ থাকে, ও যেন সুস্থ থাকে। অনেক মানে মানে বড়োভাবে আমাকে রাখতে হবে সেটা না, আমার মেয়ে যাতে সুস্থ থাকে, আমার বাচ্চা যাতে সুস্থ থাকে, আমি এটাই কামনা করি সবসময়। আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে অনেক ভালো একজন মানুষ হয়, আর ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে ওর জন্মদিন, মাম্মা শুভ জন্মদিন মাম্মা, তুমি অনেক অনেক বড় হও, আর আমি তোমার সবসময় তোমার পাশে থাকব, সমস্ত পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকতে চাই, এটাই আমার চাওয়া। আর আজকে সেভাবে কিছু প্ল্যানিং ছিল না, কিন্তু হট করে প্ল্যানিংটা হয়ে গেল আর কি। প্ল্যানিং বলতে মাম্মার অ্যাকচুয়ালি বার্থডে হলো 21st সেপ্টেম্বর, বাট সেদিন আমরা সেরকম কিছু করতে পারিনি, মাম্মাকে জাস্ট একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, কেন মাম্মারও তখন শরীর খারাপ, আমারও শরীর খারাপ, আর সেদিনটা ছিল বৃহস্পতিবার, ওই জন্য আর কি করা হয়নি। আর তাই জন্য আমরা রবিবার দিন মানে এই অনুষ্ঠানটার আর কি ছোটোখাটো করে একটা ঘরোয়া অনুষ্ঠানের প্ল্যানিং করেছিলাম। আর তারও আগে প্ল্যানিং ছিল অনেক দিন আগে, 2-2.5 মাস আগে, যে মাম্মার বার্থডের দিন মাম্মার বাবাইকে বলেছিলাম ছুটি নিতে, ছুটি নিলে আমরা সবাই মিলে একটু দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসবো মাম্মার নামে। প্রথম জন্মদিন তো একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে আসবো, মা কালীর কাছে, এটাই ইচ্ছে ছিল। কিন্তু মাঝখানে মাম্মার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল, সেই জন্য মাম্মার ঠান্ডা লাগলো, জ্বর হলো, আর আবার বাইরে বেরোলে ওর আরও মানে আরও মানে ট্রেনে বাসে যাই হোক যাবে, সেখানে ওর আরও শরীরটা খারাপ হবে, সেই জন্য আর বাইরে নিয়ে গেলাম না, ঘরেই ছোটোখাটো করে নিজেরা নিজেরা আর কয়েকটা বাচ্চা আশেপাশের মামা বাবাইয়ের বন্ধু বান্ধব এদেরকে মিলে নিয়ে একটা ছোটোখাটো করে জন্মদিন অ্যারেঞ্জ করা হলো আর কি। তো সেই জন্য এখানে দেখো আমি আর মা দুজনে মিলে এখানে রান্নাবান্না জোগাড় করছি, মা ওই চালতা কাটছিল আর আমি এদিকে মামার বাবাই মাংস নিয়ে এসেছিলো, সেই মাংস ধুয়ে টুয়ে রেডি করে এনে আমি এখানে রান্না করছি। আর ওদিকে মামাকে খাইয়েও দিয়েছিলাম, দুপুরেও মাছ ভাত খেয়েছিলো, ও তো আর এসব খাবে না, ও নেক্সট ইয়ার বোধহয় খেতে পারবে টুকটাক আর কি, এবছর তো সেরকম কিছুই খেতে পারলো না, জাস্ট পায়েস খেয়েছিলো একটু আর কিছু না। আর তো আমি এখানে এই যে রান্নাবান্না করছি, আর আজকে জানো তো আমি একটু স্পেশাল করে আমি চিকেনটা ট্রাই করেছিলাম। তো আমার বড়মাশাই তো বলছিলো যে তুমি আজকে ট্রাই মানে এক্সপেরিমেন্ট করতে যেও না, তুমি যেটা করো এমনি নর্মালি সেভাবেই করো। তো আমি বললাম না একটু দেখি না আমি, কেন আমি মানে ইউটিউবেই একজনের ভিডিও দেখে আমি এই রান্নাটা করেছিলাম, তো মোটামুটি ভালোই হয়েছিলো, সবাই মোটামুটি ভালোই বলেছিলো আর কি। তো মানে কী কতটা কী পরিমাণ দিতে হবে, কতটা কী লাগবে না লাগবে সমস্তটাই ওখানে বলে দিয়েছিলো। আর ঠিক দিদি মানে ওই দিদি যেভাবে রান্নাটা করেছিলো, মানে আমি বলেই দিচ্ছি, তানির পাকশালা যে রান্নার চ্যানেল একটা আছে, ওনার থেকে আমি ভিডিওগুলো দেখি, ওনার রান্নাগুলো আমার বেশ ভালোই লাগে,
সেজন্য আমি ওনার রান্না দেখেই আমি মানে যখন নতুনত্ব কিছু করতে হয় আমি ওনার চ্যানেল থেকেই দেখেই করি। এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে, আর আমাকে এই যে দুজন আমাকে সাহায্য করতে এসেছিল, আমার বান্ধবী দিদি বোন যাই বলো, ওরা আমাকে অনেকটা হেল্প করে দিয়ে গেছে। আর সত্যি হেল্প করলে মানে ওরা আমাকে হেল্প করেছে বলেই আমি এই টাইমটার মধ্যে আমি পুরোটা করতে পেরেছিলাম। তো আর এখানে দেখো কত ফ্রাইড রাইস করেছিলাম, প্রায় 5 কেজি চালের ফ্রাইড রাইস করেছিলাম, আর ওদিকে চিকেন হয়েছিল 7 কেজি। মোট লোক ছিল আমাদের ওই 35-36 জনের মতো, বাচ্চা কাচ্চা দিয়ে আর কি। তো এই হলো রান্না আর 5 কেজি চালের ফ্রাইড রাইস। আমার সত্যি আমার ভয়ও ছিল যে আমি পারবো কি পারবো না। ফ্রাইড রাইসটা কী হয়, আমার মানে ওই ভাতটা গলে যায়, তো ওটারই সমস্যা হয়। ফ্রাইড রাইস তো এমনি সিম্পলি করা, কিন্তু ভাতটাই হলো মেন, যে বেশি গলে গেলে ওটা খাওয়া যায় না, একেবারেই ভালো লাগে না। আর তো যাই হোক ভালোই হয়েছিল সমস্তটা, বেশ মানে আমি অনেকটা ভালোবেসে অনেক আশা নিয়ে করেছিলাম। আমার মনের মধ্যে ভয়ও ছিল, যখন হয়ে গেল ভালো বললো সবাই, তখন একটা মানে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়া যে না আমি পেরেছি করেছি, তো এই আর কি। আর আমার বর তো ভীষণ ভালো বলেছিল, তো যাই হোক সবাই ভালোই বলেছিল। তো তারপরেও বরমশাই বলাটা একটু স্পেশালি হয়, তাই না? তো যাই হোক, আর এখানে দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি, মাম্মাকেও ড্রেস পরিয়ে দিয়েছি। আর এত গরম ছিল না যেদিন, মাম্মাকে সবার লাস্টে ড্রেসটা পরিয়েছি, কারণ ড্রেসটা একটু গরমও লাগছিল, আর একটু বাড়তে একটু ঝিকঝাক জামা না পরলে ভালোও লাগে না, সেই জন্য এই জামাটা আমরা এনেছিলাম। আর মাম্মার বাবাইকেও বললাম তুমি ম্যাচিং করে আজকে ড্রেস পরো, তো ও এখানে একটা ওর মানে স্কাই কালার একটা পাঞ্জাবি পরে নিলাম, আমি ওই এক সেম কালারের শাড়ি পরে নিয়েছি, আর মাম্মার ড্রেসটাও তো দেখতেই পাচ্ছ সেম, আমরা তিনজনে একটা ড্রেস পরেছিলাম, বেশ মানে ঠিকঠাকই ছিল সব কিছু। আর এখানে দেখো আমি মানে মাম্মাকে নিয়ে চলে এসেছি এখন কেক কাটিং করতে, তো মাম্মা তো প্রথমেই বসেছিল অনেকটা সময়, বসে টসে থেকে অনেকক্ষণ দেখতে দেখতে হঠাৎ করে একটা থাবা বসিয়ে দিয়েছি আর কি। তারপরে ওটা আমরা একটু মোঝামুঝি করে নিলাম ওর হাতটা, তারপরে কেক কাটিং হচ্ছে আর কি। তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকি। এই বন্ধ করবে না, কাটবে আরো মনে করবে।
তো ওদিকে তো কেক কাটিং পর্ব কমপ্লিট হয়ে গেল, সবাইকে কেক দিয়ে দিলাম, সবাই কেক খেয়েও নিয়েছে। আর তারপর এখানে চলে এসেছে প্রথম ব্যাচ, বসে পড়েছে আর আমরা এখানে নিজেই বসিয়ে খাইয়েছি। তো সবাই এখানে খেতে বসে গেছে আর মোটামুটি দুবার তিনবার বসতে হয়েছে। আগে বাচ্চাগুলো সব বসে পড়েছে, তারপরে বড়রা বসেছিল। তারপর এখানে দেখো আর এখানে দেখো মাম্মাকে জামাটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই ড্রেসটায় ওর প্রচুর গরম লাগছিলো, সেই জন্য মাম্মাকে এখানে একটা পরে একটা অন্য মানে নরম একটা সফট একটা জামা পরিয়ে দিয়েছি। আর তারপরে ওকে ওর ঠাম্মা নিয়ে গিয়ে, ওর ঠাম্মাই সেদিন খাইয়ে দিয়েছিলো রাতের খাবার সন্ধেবেলা, উনি খাইয়ে দিয়েছিলো, আমাকে আর খাওয়াতে হয়নি, কারণ এদিকটা আমি একটু মানে সবার সাথে আর কি সাহায্য করছিলাম একটু খাবার দাবার দিতে, আবার মাঝে মাঝে একটু বসে পড়ছিলাম, কেননা সারাদিনটা ওই সব করেছি। তো আর সারাদিন সেদিন আমি আর খাইনি, একেবারে রাত্রিতে খেয়েছি, সকালে একটু ছাতু খেয়েছিলাম আর দুপুরে খাবো বলে সব কিছু মানে রান্না করেছিলাম, কিন্তু আর ওই রান্না বসিয়ে দেওয়ার পরে আর খাবার মানে আর খাওয়া টাওয়া হয়নি, একবারে রাত্রিটা আমি একটু খেয়েছিলাম ওই আর কি। আর এখানে সবাই এই যে খাচ্ছে আর গল্প স্বল্প এইসব হচ্ছে আর কি, খাওয়া দাওয়া গল্প স্বল্প। আর এই যে পরের ব্যাচ এখানে বসে পড়েছে, আর ওই দেখো ভাই কী করছে। আর তারপরে তো আমরা তারপরের বারে সবাই আমরা মানে আমার ননদ তারপরে মামার বাবাই দাদা সব একসাথে বসে পড়েছিলাম। তো যতটা যা পেরেছি তোমাদের সাথে ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা, মাম্মার এই জন্মদিনের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন যদি কেউ হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আর এভাবে সাপোর্ট করো যাতে আমরা আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। সবে মাত্র 1K সাবস্ক্রাইবার হয়েছে, এইভাবে যাতে আরও আরও 1K 2K মানে আরও আরও 5K এরকম হতে পারে। আর সবাই এভাবে আমাদের পাশে থেকো, আর সবাই আবারও মাম্মাকে সবাই মামাকে আশীর্বাদ করো যাতে মাম্মা ভালো একজন মানুষ হয়ে সুস্থ সবল থাকতে পারে। ওকে বাই, সবাই ভালো থেকো সুস্থ।